এই অবস্থায় যদি দেশ চলতে থাকে, তাহলে অবধারিত ভাবে দেশ একটা সংঘাতপূর্ণ অবস্থানের দিকে যাচ্ছে। সঠিক পথে আগাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না, এটা একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকেই যাচ্ছে। প্রথমে আমি যে যে বিষয়টা নিয়ে আপনাদের অবতারণা করতে চাচ্ছি, যে আপনারা 28 অক্টোবর থেকে আজ 1 নভেম্বর পর্যন্ত এই যে 3 দিন যে অবরোধ হলো, সব বিষয়ে তো রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি আপনারা দুজনই জানেন। দেশ কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আমি প্রথমে মাসুদ কামাল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি। দেশ কোন দিকে যাচ্ছে এটা বলা বড় কঠিন, কিন্তু এইটুকু বুঝি যে দেশ খুব ভালো পথে যাচ্ছে না। কোনটা ঠিক হচ্ছে, কোনটা উচিত হচ্ছে, কোনটা উচিত হচ্ছে না, এগুলো তো বড় বিতর্ক। কিন্তু মানে এটুকু বোঝা যায় যে যখন নাকি একটা দেশের একটা বড় জনগোষ্ঠী যা চাচ্ছে, অপর একটা জনগোষ্ঠী তা চাচ্ছে না। বিএনপি যা চাচ্ছে, আওয়ামী লীগ তা চাচ্ছে না। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের কোনো দলকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। এখন যখন একটা দল সম্পূর্ণ এক জিনিস চাচ্ছে, আরেক দল সম্পূর্ণ বিপরীত ধর্মীয় একটা জিনিস চাচ্ছে, এই অবস্থায় যদি দেশ চলতে থাকে, তাহলে অবধারিত ভাবে দেশ একটা সংঘাতপূর্ণ অবস্থানের দিকে যাচ্ছে। আবার এর মধ্যে তৃতীয় আরেকটা পক্ষ এসে যুক্ত হয়েছে, সেটা হলো বিদেশিরা। মনে করেন ইউরোপীয় ইউনিয়ন বলেন অথবা যুক্তরাষ্ট্র বলেন, তারাও কিছু কিছু কথা বলতেছে, এবং তাদের কথা আওয়ামী লীগ কিছু রাখতেছে কিনা, বিএনপি কিছু রাখতেছে কিনা, এটা তারা দেখবে। এবং সেই জিনিসটাও কিন্তু আমাদের জন্য খুব একটা মানে স্বস্তিদায়ক হচ্ছে বলে আমি মনে করি না। সব মিলিয়ে আমি মনে করি যে একটা মানে আপনার যে পরস্পরের মধ্যে সমঝোতা, আলোচনা করে সমাধান করা, অথবা একটা মানে জনগণের জন্য স্বস্তিদায়ক কোনো পরিবেশের দিকে যাওয়া, সেই দিকে আসলে দেশ যাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জন্য খুবই বেদনাদায়ক এবং হতাশাব্যঞ্জক। আচ্ছা, আমি তো আনিসুল আলমগীর ভাই আপনাকে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করছেন দেশ কোন দিকে যাচ্ছে, নির্বাচনের দিকে কি যাচ্ছে? নির্বাচনের দিকে তো অবশ্যই যাচ্ছে, কিন্তু সেটা অংশগ্রহণ মূলক নির্বাচন না একক নির্বাচন, সেটা হচ্ছে বিষয়। অবশ্যই আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে দেশ নিশ্চয়ই যেভাবে আগাচ্ছে সেটা একটা সঠিক পথে আগাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না, এটা একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে যাচ্ছে। কারণ গত 28 অক্টোবর থেকে আপনি যদি শুরু করে থাকেন রাজপথে যেভাবে জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা সহ নানাবিধ যে অপকর্মগুলো হলো, এবং সেই প্রেক্ষিতে আরো 3 দিন যে অবরোধ ডিক্লেয়ার করা হলো, সে হরতাল, তো সবগুলো মিলিয়ে জনদুর্ভোগ কিন্তু থেমে নাই। এবং এবং যে কারণগুলোর জন্য তারা এই হরতাল এবং অবরোধ করতে যাচ্ছিল, বা এটা ইলেকশনের পরিস্থিতি তৈরি করার জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, তার কোনো লক্ষণ তো আমরা দেখছি না। সরকার এবং দুই দলের মধ্যে কোনো সমঝোতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। উপরন্তু একটার পর একটা বিরোধীদলীয় নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং তাতে করে আমি যেটা গতকালও বলছিলাম এক জায়গায়, ওরা যে 28 অক্টোবর বিএনপি যে একটা আন্দোলনের ডাক দিল এবং যে সমস্ত কর্মকাণ্ড তারা করলো, যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সরাসরি বললে এবং হিংসাত্মক কর্মকাণ্ড, এবং তারা যে একটা মহাসমাবেশ ডেকে সেটার কোনো কন্ট্রোল তাদের কাছে যে ছিল না, এটা যে তাদের একটা নেতৃত্বে দেউলিয়াত্ব প্রমাণ করেছে তারা, এবং সেটা নিঃসন্দেহে খারাপ ছিল। কিন্তু সরকার এখন যে পর্যায়ে এসেছে, সেই ঘটনার প্রেক্ষিতে বিএনপির বড় বড় নেতাদেরকে একটার পর একটা যে জেলে নিচ্ছে, তাতেও কিন্তু আমরা পরিস্থিতি উন্নতির দিক দেখি না, সেটাও আরেক ধরনের খারাপের দিকে যাচ্ছে। কারণ আপনি যদি একটা নির্বাচন করবেন, আপনি যদি সবার অংশগ্রহণপূর্ণ নির্বাচন চান, আপনি যদি দেশের মধ্যে সংঘাত চান না, তাহলে যাদের সাথে কথা বলবেন তাদেরকেই যদি জেলে ঢুকিয়ে রাখেন, তাহলে এখানে পরিস্থিতি তো ভালো হওয়ার কোনো লক্ষণ আমরা দেখি না। কারণ পরিস্থিতি আরো উত্তপ্ত হবে, সেটারই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি।